আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ফিঞ্চ পাখি এটা কীরকম পাখি, এগুলার দাম কীরকম, এগুলা কি খায় ইত্যাদি, ছাড়াও আরও অনেক কিছু। তো আপনাদের সাথে আজকে কিছু আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। ফিঞ্চ পাখি অনেকেই পালন করতে ভয় পায়, অনেকেই মনে করে এটা ছোট পাখি, এগুলা কি খায়, হয়তো বেশি দিন বাঁচে না, মারা যাবে এরকম। আসলে এটা এত কঠিন এরকম কিছুই না। আমি প্রায় এক বছর ধরে ফিঞ্চ পাখি পালন করছি। আমি যেগুলো পালন করি সেগুলো সুনো হোয়াইট ফিঞ্চ, যেহেতু সাদা ফিঞ্চগুলো আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি এগুলোই পালন করি। যেহেতু আমি প্রথমে শখের বসে পালন শুরু করলেও পরবর্তীতে আমি দেখলাম যে এটা বাণিজ্যিকভাবেও পালন করা যায়। প্রথমে আমি দুইটা থেকে শুরু করছিলাম। যারা আমার খামারের ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন আমার আগের ভিডিওতে আমি এগুলো বলেছিলাম। আমার ফিঞ্চ পাখি নিয়ে আরও একটা ভিডিও ছিল, তখন কিছু পাখি আমি বিক্রি করছিলাম। এখনও কিছু পাখি আমার আছে, এগুলো আমি বিক্রি করব না, এগুলো দিয়েও আমি আবার ব্রিডিং করাবো ইনশাল্লাহ। আর নতুন করে আবার ওরা ডিম দিছে, চারটা ডিম দিছে, হয়তো সেগুলা কিছুদিনের ভিতরে ফুটে বের হবে। যদি ফুটে বের হয় ইনশাল্লাহ আপনাদের সাথে হয়তো আমি শেয়ার করব ভিডিওটা, যে কীরকম কী বাচ্চা হলো, কয়টা বাচ্চা টিকলো, আমার বাস্তব যেটা আমি দেখছি বা যেটা ঘটতেছে এই ধরনের ঘটনা নিয়ে। তো ফিঞ্চ পাখি প্রথমত কি খায়, অনেকেই এটা নিয়ে খুব দুশ্চিন্তা করে যে এত ছোট পাখি এগুলো কি খায়। এগুলো নিয়ে চিন্তার কিছু নাই ভাই। নতুন অবস্থায় যদি আপনি ফিঞ্চ পাখি পালন করে থাকেন তাহলে অবশ্যই যার কাছ থেকে আপনি কিনবেন পাখি তার কাছ থেকে আপনি আধা কেজি খাবার নিয়ে আসবেন, কারণ সে যেরকমভাবে খাবারগুলো খাওয়াইছে আপনি তো প্রথম অবস্থায় সেরকম করে খাওয়াতে পারবেন না। তাই তিনি যেরকম খাবার খাওয়াইছে তার কাছ থেকে আধা কেজি খাবার আপনি নিয়ে আসবেন। বাজারে ফিঞ্চের জন্য, বাজরিকার জন্য সিড মিক্স পাওয়া যায়, আপনি প্যাকেটটাও কিনতে পারেন, খোলাটাও কিনতে পারেন। খোলাটার দাম কম আর প্যাকেটগুলোর দাম বেশি, তবে প্যাকেটগুলো খাওয়ানোই ভালো। প্যাকেটগুলো খাওয়ালে প্যাকেটগুলোর ভিতরে আপনার ধুলাবালি ময়লা থাকে না, খাবারটা একদম ফ্রেশ থাকে। আর যদি আপনি খোলাটা কিনেন তাহলে সেটায় ধুলাবালি এগুলো একটু বেশি থাকে, তাই এগুলো আপনি আগে ঝেড়ে নেবেন। ঝেড়ে নেওয়ার পর যদি আপনার সময় থাকে, সুযোগ থাকে, অবশ্যই সেই সিড মিক্সটা ভালো করে পানিতে ধুয়ে শুকিয়ে তারপর পাখিকে খেতে দিবেন। সফট ফুড, ইগ ফুড এগুলো দিবেন, এগুলো দিলে পাখির স্বাস্থ্য ভালো থাকে। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, এক ভিডিও দিয়ে তো সব কিছু বলা সম্ভব না, তাহলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে গেলে অনেকেই সেই ভিডিওটা দেখতে চায় না। তাই আপনাদের যদি কারো কিছু জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।